60 টাকা, 70 টাকা, 70 টাকা, 60 টাকা, 50 টাকার, এটা এই নোটটা তো আপনি অ্যাভেলেবেল না, 40 টাকা, 20 টাকা, 5 টাকা, এগুলো তো অ্যাভেলেবেল। আমাদের বাজারের একজন শৌখিন হোমিও ডাক্তার, ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার MD জাহাঙ্গীর হুসাইন খান। আপনি দোকানের মধ্যে বিভিন্ন শৌখিন জিনিস রাখছেন, ফুল, অ্যাকোরিয়াম, মানে বিভিন্ন দেশে টাকা সংগ্রহ করে রাখছে, বাংলাদেশের বিভিন্ন নোট। এই যে টাকাটা তো মনে হয় আমি আপনার কাছে সেল করছিলাম নাকি? আমি সেল করছিলাম না? আচ্ছা, এটা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, বাংলাদেশে সবগুলা দেখি। 60 টাকা আছে, 60 টাকা, 70 টাকা, 70 টাকা, 60 টাকা, 50 টাকার, এটা এই নোটটা তো আপনি অ্যাভেলেবেল না, 40 টাকা, 20 টাকা, 5 টাকা, এগুলো তো অ্যাভেলেবেল। এটা কোন দেশের? চায়না, চাইনিজ। এটা কোন দেশের? চাইনিজ। সিঙ্গাপুরের, মালয়েশিয়ান। এটা কোন দেশে? এটা কোন দেশে মানে বুঝা যাচ্ছে না, লেখা ও তো বোঝা যায় না কি কি কম্পিউটার লেখা। এটা কি কোন দেশে? সৌদি আরবের, সৌদি আরবের। এটাও সৌদি আরবের, তাহলে US ডলার। এটা US ডলার না? তারপরে কি কোন দেশে? মালদ্বীপ। মালদ্বীপের। আর এটা ইন্ডিয়ান, ইন্ডিয়ান রুপি, 10 রুপি না? ওনার সংগ্রহে এই নোট গুলা রেখে দিছি আমি, তাই বললাম আর কি। উনি একজন শৌখিন দোকানদার না, সরি, শৌখিন হোমিও ডাক্তার। আমার এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এইটা এটা করতে আপনার কত টাকা খরচ গেছে? 6,000 টাকা। মাছ সহ কয়টা মাছ ছিল? এটা কি মাছ গো? তো মানে লেস লম্বা, সুন্দর তো এই লেস এই পর্যন্ত, কতটুকু লম্বা? এরপরে আরো মাছ কিনে এসেন না? একবারে কিনছিলেন? তিনবার কিনছেন মাছ? আচ্ছা, মাছ মারা গেলে ময়লা খায় এরকম মাছ জীবিত আছে? খাবার দেন কি? খাদ্য খাবার আর কি দেওয়া লাগে? লবণ দেওয়া লাগে। ইহান থেকে দেখতে সুন্দর দেওয়া যায় বেশ। চিংড়ি আছে? এই যে চিংড়ি, চিংড়ি বাচ্চা দিব কিন্তু অন্যগুলা খেয়ে লিবো।